রমাকান্ত, পুকুরে নাইতে যাবি? হ্যাঁ যাব, তুই যা, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা আমি এগোচ্ছি। বাদল, তুই কি শুনতে পারছিস আমার কথা? আজ তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে। দেখো দাদা, আমরা সবাই মিলে তোমার সেবা করছি, জলের মতো টাকা খরচ করছি তোমার পেছনে, আর তুমি তুমি এই শরীর নিয়ে পাড়াচড়া বেড়াচ্ছ। একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আর একটা পয়সাও তোমার পেছনে আমি খরচা করতে পারবো না। এবার একটু শান্তি দাও। চিন্তা করিস না ভাই, তোকে আর একা থাকতে হবে না, আমি এসে গেছি, তোকে সঙ্গে করেই নিয়ে যাবো। খাবার দিতে গিয়ে দেখি বুড়ো একা একা কথা বলছে। আমি বলছি, তোমার ওই বুড়োর মাথাটা গেছে, এর পরের বার ডাক্তার দেখাতে গেলে তখন আবার মনোবিদ দেখাতে বলবি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না, সালা জলের মতো টাকা বেরোচ্ছে। তোমায় তো বলছি, এই দামি দামি ওষুধ আর কিনো না, কয়েকদিন ওষুধ বন্ধ রাখো, তারপর দেখো তোমার বুড়োর আয়ু আর দুদিনও টিকবে না। সেই ভালো, এ খরচ আমি আর টানতে পারছি না, একটার পর একটা লেগেই রয়েছে। এবার এই ওষুধের ডোজটা কমপ্লিট হোক, আমি ওষুধটা কেনাই বন্ধ করে দেবো। Thank you.
এসেছিস? ওখানে কেন? আয়, আমার পাশটায় এসে বস। কিরে রমাকান্ত, কেমন আছিস? বাইরের পোশাকে রোগীর খাটে বসেছিস? ভাইয়ের বউ দেখতে পেলে এক্ষুনি হম্বিতম্বি শুরু করবে। আর আমায় দেখে বুঝতে পারছিস না কেমন আছি? আমার তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই আছিস। একটু শ্বাস নিতে কষ্ট হয়, এই যা। ও কিছু না, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আমি যখন জলে ডুবে যাচ্ছিলাম আমারও তখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পরে সব ঠিক হয়ে গেল। তোর দুষ্টুমি করার স্বভাবটা আর গেল। মনে আছে একবার স্কুলে আমার পেন্সিল চুরি করে পালাচ্ছিলি, আমি তোকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম, মাথাটা ফুলে আলু হয়ে গিয়েছিল। তুই সেই স্কুলের জামাটাই পরে আছিস কেন? ওই একটা ইচ্ছেই তো আমার পূরণ হয়নি, তাই এখন সবসময় ওই স্কুলের জামাটা পরেই থাকি। আসলে আমি তোর অসুখের খবর অনেকদিন আগেই পেয়েছি। আজ তুই হঠাৎ আমায় ডাকলি, তাই আর না এসে পারলাম না। আমার অসুস্থতার খবর তোকে কে দিলে? বাবলুদা। বাবলুদা? হার্ট অ্যাটাকে মারা গেছিল সেই বাবলুদা? হ্যাঁ, আর রঞ্জনাও বলল। রঞ্জনা? হ্যাঁ, শুনেছিলাম ও বিষ খেয়েছিল। মেয়েটা জীবনে কোনোদিন সুখের মুখ দেখল না। আমি জানি কলেজের দিনগুলোতে তোদের মধ্যে ভালোবাসা হয়েছিল, তা বিয়ে করলি না কেন? রঞ্জনা তোকে কিছু বলে? কিছু বলে না, কিন্তু আমি বুঝতে পারি ওর মুখ থেকে, পাগলি একটা। কবেকার কলেজ জীবনের ভালোবাসা এখনো জিইয়ে রেখেছে। ওরা সবাই কেমন আছে রে? ভালোই আছি সবাই মিলে। আমায় তোদের কাছে নিয়ে যাবি? নিয়ে যাব বলেই তো এসেছি, অনেকটা পথ জানিস। দুজনে গল্প করতে করতে চলে যাব। নে, আর দেরি করিস না ভাই, ভোরের আলো প্রায় ফুটতে চললো। ভাই, বাদল এসেছে, ও আমায় নিয়ে যাচ্ছে, তোরা ভালো থাকিস। মাধবী কাল বলছিল দাদার নাকি মাথার ব্যামা হয়েছে। এ তো দেখছি সত্যিই তাই।
জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণের সীমানা ছাড়ায়ে হে মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে হে মোর ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায়ে জীবন মরণের সীমানা ছাড়ায়ে। এই ফিল্মটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব এবং ঘন্টাটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। সবথেকে ইম্পর্ট্যান্ট, বাড়িতে থাকবেন, বাইরে বেরোবেন না, বেরোলে মাস্ক পরে বেরোবেন।